আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। অবৈধদের ঘর ভাড়া দিলে 5 বছরের বেশি কারাদণ্ডের বিধান আসছে। আগামী মঙ্গলবার লন্ডনে আসছেন খালেদা জিয়া। হ্যাম্পশায়ারে বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ওসামা বিন লাদেনের বোন সহ পরিবারের 3 সদস্য। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কার্লাইল সীমান্তে ইলিগেল ইমিগ্রেন্টদের ব্রিটেনে যে করেই হোক দলে দলে অনুপ্রবেশের চেষ্টার মুখে নতুন করে কড়াকড়ি আরোপ করছে ব্রিটিশ সরকার। নতুন প্রস্তাবিত বিলে ব্রিটেনে বসবাসের অনুমতি নেই এমন কাউকে ঘর ভাড়া দিলে ঘরের মালিকের 5 বছরের বেশি কারাদণ্ডের বিধান রাখা হচ্ছে। একই সাথে ইমিগ্রেশন স্ট্যাটাস নিশ্চিত না হয়ে কাউকে ঘর ভাড়া না দেবার জন্য আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে ব্রিটেনের হোম সেক্রেটারি তেরেসা মে বলেছেন, ইলিগেল ইমিগ্রেন্টদের জন্য ব্রিটেনে প্রবেশের সব পথ বন্ধ করতে কাজ করছেন তারা। আগামী 11ই আগস্ট মঙ্গলবার যুক্তরাজ্য সফরে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি সংশ্লিষ্ট পৃথক দুটি সূত্র শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া নাতনি জাইমা রহমানের সাথে পারিবারিক সান্নিধ্যে সময় কাটাতেই খালেদা জিয়া লন্ডন আসছেন এমনটি বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর এ সফরের মধ্যে দিয়ে প্রথমবারের মতো বড় ছেলের সাথে দেখা করতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। ব্রিটেনের হ্যাম্পশায়ারে রহস্য ঘেরা এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন তালেবান নেতা ওসামা বিন লাদেনের বোন সহ পরিবারের 3 সদস্য। বিস্তারিত দেখুন রিপোর্টে। ব্রিটেনের হ্যাম্পশায়ারে বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন আল কায়েদার নেতা ওসামা বিন লাদেনের সৎবোন সানা বিন লাদেন সহ লাদেন পরিবারের 3 সদস্য। ওই দুর্ঘটনায় সানার স্বামী জুহাইরা হাসিমও মারা গেছেন। দুর্ঘটনায় বিমানটির পাইলটও মারা যান। দুর্ঘটনা কবলিত বিমানটি ছিল সৌদি ভিত্তিক লাদেন পরিবারের ব্যবসায়িক মালিকানাধীন বিমান সংস্থার। এই দুর্ঘটনাকে ঘিরে এখন কিনারা মিলছে নানান রহস্য আর কৌতূহলের। বিমান ক্রাশে নিহতরা ব্রিটেনে ছুটি কাটাতে এসেছিলেন। বিমানটির পাইলট যখন 7 মিলিয়ন পাউন্ডের উড়োজাহাজটি রানওয়েতে নামাতে যাচ্ছিলেন তখন যে উচ্চতায় থাকা উচিত ছিল তার চেয়ে বরং অনেক বেশি উচ্চতায় ছিলেন তিনি। প্রয়োজনীয় উচ্চতার চেয়ে অনেক বেশি উচ্চতায় থাকার পরেও হঠাৎ করেই বিমানটি রানওয়ে বরাবর নামিয়ে দেন পাইলট, অথচ রানওয়ে বরাবর বিমানের অবস্থান ছিল না। পাইলট পরিচালনার ডাটা বা তথ্য যাচাই করে বিমান বিশেষজ্ঞরা হতবাক হয়ে যাচ্ছেন। রানওয়ে নামার জন্য বিমানটি হঠাৎ করেই গোত্থা খেয়ে নেমে আসলেও তা যে ধীর গতিতে থাকার কথা তার চেয়ে অনেক বেশি গতিতে বিমানটি রানওয়ের পাশে একটি পার্কে যেয়ে আছড়ে পড়ে। স্বভাবতই বিমানটি আরও নিচুতে নেমে এসে ধীর গতিতে রানওয়ের মুখোমুখি হবার কথা, কিন্তু হঠাৎ বিমানটি 1750 ফুট উপরে উঠে যায় এবং একটি ঘুরপাক খেয়ে রানওয়ে বরাবর না যেয়ে তার নাকটি নিচে নামিয়ে দেয়। ফলে দ্রুতগতিতে বিমানটি নেমে আসলেও রানওয়ে সন্ধান না পেয়ে পাশের পার্কে ভূপাতিত হয়। ওই ব্ল্যাক বুশ রানওয়েতে একাধিকবার বিমান অবতরণ করেছেন এমন একজন পাইলট ইনস্ট্রাক্টর ও পাইলট সিমসন মুরোস বলেছেন, একজন সাধারণ পাইলট হিসেবে আমার মাথায় আসছে না যে কেন বিমানটি স্বাভাবিক গতিতে না এসে হঠাৎ করেই অধিক উচ্চতায় উড়িয়ে ফের গোত্তা খেয়ে রানওয়ে বরাবর এসে অবতারণা করতে হলো। চ্যানেল আই নিউজ ডেস্ক। ইউকেবিএর হাতে গত বছর জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে আটক হওয়া বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সালেম মোহাম্মদ সাইম রোববার সংবাদ সম্মেলন করেছেন। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যারিস্টার আবু সালেম মোহাম্মদ সাইম বলেন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা পদে দায়িত্বরত ছিলেন তিনি। গত 21 অক্টোবর 2014 তারিখে ইউকে বর্ডার এজেন্সি সন্দেহবশত পেশা সম্পর্কিত কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে কয়েক ঘন্টার জন্য তাকে হেফাজতে নিয়ে যায়। সাইম আরও জানান, গত 12ই জুন তার বিরুদ্ধে আনিত পেশাগত সকল অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে হোম অফিসের বিশেষ তদন্ত সংস্থা।
সঙ্গত কারণেই এখনও তারেক রহমানের উপদেষ্টা পদে বহাল আছেন বলেও জানান ব্যারিস্টার সায়েম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শায়েস্তা চৌধুরী কুদ্দুস, কয়সর এম আহমেদ, আব্দুল হামিদ চৌধুরী, যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন প্রমুখ। সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উদ্যোগে অনুষ্ঠিত হল ঈদ পুনর্মিলনী। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শেখ কুতুব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রফিকুল হক ধলা ও সৈয়দ জিল্লুল হক জিল্লুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বী সৈয়দ রফিকুল হক রফু মিয়া, শেখ মোহাম্মদ নূর, সৈয়দ শহীদুল ইসলাম, সৈয়দ আনাস পাশা, মাওলানা আব্দুল কাদের সালে, মাওলানা বদরুল ইসলাম, সৈয়দ আমিরুল ইসলাম আনা, সৈয়দ জহুরুল হক, আব্দুল মালিক কুটি ও সৈয়দ মবনু প্রমুখ। পূর্ব লন্ডনের মন্টিফিওরি সেন্টারে উমরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুমের পরিচালনায় সভায় সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ বাবুল খান রিপোর্ট পেশ করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুল আবেদিন নেসাওয়ার, আব্দুল গফুর, আনহার আসান খান, আজাদ চৌধুরী, আব্দুল নূর শিকদার, মতিউর রহমান চৌধুরী ও হাজি সানামিয়া প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। বার্মিংহামে বিলাল একাডেমি অ্যান্ড মসজিদের উদ্যোগে কিরাত কনফারেন্স। জার্মানিতে জমকালো ঈদ পুনর্মিলনী। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। বার্মিংহামে বিলাল একাডেমি অ্যান্ড মসজিদের উদ্যোগে কেরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, কভেন্ট্রি রোডের একটি হলে একাডেমির চেয়ারম্যান আলহাজ আব্দুল মালিক পারভিজের সভাপতিত্বে ও মালানা এনামুল হাসান সাবির ও একাডেমির সেক্রেটারি ও ইমাম মালানা সালাউদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্যে একাডেমির বিভিন্ন চিত্র তুলে ধরেন প্রিন্সিপাল কারি মাওলানা আব্দুল হাফিজ। কেরাত সম্মেলনে প্রধান মেহমান ছিলেন মাওলানা জুনায়েদ আল হাবিব ও বরেণ্য আলেম দিন হাফিজ মাওলানা জুবায়ের আহমেদ আনসারী। কেরাত সম্মেলনে বিশেষ আকর্ষণ ছিল 70টি দেশের হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী হাফিজ নাজমুস সাকিবের কোরআন তেলাওয়াত। এ সময় অন্যান্যদের মধ্যে বয়ান পেশ করেন মুফতি আব্দুল মোন্তাকিম, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আবু ইউসুফ, মাওলানা আব্দুল মুসাববির, মাওলানা ইখলাসুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা আব্দুর রব ফরাজি, মুফতি তাজুল ইসলাম প্রমুখ। বার্মিংহামে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে যুক্তরাজ্যে সফররত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী হাফিজ নাজমুস সাকিবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি জানান, বার্মিংহামের স্থানীয় একটি হলে সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোশাহিদ আলী তালুকদারের সভাপতিত্বে ও মাওলানা এনামুল হাসান সাবিরের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ এম এ মালিক। সভা শুরুতে হাফেজ নাজমুস সাকিবকে সম্মাননা তুলে দেন অতিথিরা। বক্তারা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে হাফেজ নাজমুস সাকিবই একমাত্র ব্যক্তি যিনি 70টি দেশের প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম স্থান অধিকার করেছেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আবু ইউসুফ, আব্দুল লতিফ জেপি, কাজী আঙ্গুর মিয়া, সৈয়দ জামশেদ আলী, কারি আব্দুল মুকিদ আজাদ, আলহাজ আব্দুল মালিক পারভেজ প্রমুখ। প্রবাসে এখনো শেষ হয়নি ঈদের আমেজ। প্রতিবারের মতো এবারও জার্মানিতে প্রবাসী বাংলাদেশিরা পালন করলেন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। আমাদের জার্মানির ব্যুরো চিফ হাবিবুর রহমান হেলাল জানিয়েছেন, শনিবার জার্মানির মাইন্স শহরে সর্বস্তরের প্রবাসী বাঙালিরা মিলিত হন সৌম্য ও ভাতৃত্বের বন্ধনে ঈদের আনন্দ উদযাপনে। ওদিন সবাইকে নিয়ে আশেপাশের অঞ্চল থেকে শত ব্যস্ততার মাঝেও ছুটে আসা প্রবাসীরা শুভেচ্ছা বিনিময় ছাড়া একে অপরের খোঁজ খবর নেন।
সে সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন ছিল বাঙালিদের রকমারি সুস্বাদু খাবার, আরও ছিল মজাদার নানা রকম পিঠা আর পুলির। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ে প্রতিবাদ সভা করেছে স্পেন বিএনপি। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জাহান জানান, শনিবার মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম পঙ্কি। সভায় বক্তব্য রাখেন মিজানুর রহমান বিপ্লব, মোখলিসুর রহমান দিদার, মোর্শেদ আলম তাহের, রমিজউদ্দিন, রিয়াজউদ্দিন লুৎফর, আহমেদ আকবর প্রমুখ। এবারে খেলার খবর। গত কয়েক বছরের ধারাবাহিকতায় দি এইডেড হাই স্কুল সিলেটের যুক্তরাজ্য প্রবাসী প্রাক্তন ছাত্রদের নিয়ে পুনর্মিলনী ফুটবল প্রতিযোগিতা রোববার মাইল অ্যান্ড গ্লেজার্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। খেলার শুরু হওয়ার আগে অনুষ্ঠিত পুনর্মিলনী সভায় আগতরা তাদের স্কুল জীবনের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। খেলায় অংশগ্রহণ করেন সাবুল শামসুজ্জামান, শাহিন হোসাইন, শাহিন মোস্তফা, আবুল কালাম আজাদ, রফিক হায়দার, সৌলত চৌধুরী, সুলতান মন্টি, জকি চৌধুরী, দীপঙ্কর তালুকদার প্রমুখ। লন্ডনে আমরা প্রতি বছরের মতো সামার ফুটবল আয়োজন করি, এইবার নিয়ে আমাদের 4 নম্বর বার হয়েছে এবং চমৎকারভাবে আমরা সারা পাই। মানচেস্টার, লুটন, বার্মিংহামে বিভিন্ন প্রাক্তন ছাত্ররা এসে আমাদের সাথে জয়েন করেন। এবার সিলেটের খবর। ক্যারিয়ন সিস্টেম পুনর্বহালের দাবিতে সিলেটে মিছিল ও স্বাস্থ্যমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রদান করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সিলেটের 5টি মেডিকেল কলেজের প্রায় 200 শিক্ষার্থী মিছিল নিয়ে দরগা গেটস্থ সিভিল সার্জেন্টের অফিসে যান। সেখানে সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে তারা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন আন্দোলন কর্মসূচির সমন্বয়ক আরাফাত রহমান ও তানিয়া ইয়াসমিন সহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ, জালালাবাদ রাগিব রাপিয়া মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, পার্কভিউ মেডিকেল কলেজ এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা মানববন্ধন মিছিল ও সংবাদ সম্মেলন করে ক্যারিয়ন সিস্টেম পুনর্বহালের দাবি জানান। যোগাযোগ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিলেট, ঢাকা ও সিলেট তামাবিল মহাসড়কে থ্রি হুইলার চলাচল করছে। সোমবার ভোর থেকে মহাসড়ক দিয়ে বিভিন্ন গন্তব্যে সিএনজি অটোরিকশা চলাচল করছে। পাশাপাশি পুলিশ কিংবা প্রশাসনকে কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখা যায়নি। অটোরিকশা চালক ও মালিক সংগঠনের নেতারা জানিয়েছেন স্থানীয় প্রশাসনের আশ্বাস ও হস্তক্ষেপে মহাসড়কে এসব যানবাহন চলাচল করছে। গত শনিবার থেকে মহাসড়কে সিএনজি অটোরিকশা সহ 3 চাকার যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়, তবে সোমবার অভিযান অনেকটা শিথিল বলে লক্ষ্য করা গেছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। অবৈধদের ঘর ভাড়া দিলে 5 বছরের বেশি কারাদণ্ডের বিধান আসছে। আগামী মঙ্গলবার লন্ডনে আসছেন খালেদা জিয়া। হ্যাম্পশায়ারে বীরমা সামা বিন লাদেনের বোন সহ পরিবারের 3 সদস্য। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।